তো ফার্ট কোশ্চিন দেখুন কোথাও দিয়েছি প্রথম কোশ্চিন কষ্ট ওমেন্স প্রিমিয়র লিগ বিগে আট প্লেস ঠিক আছে বর্তমান আমার ওমেন্স আইপিএল ডবলু আইপিএল আমার স্টার্ট হয়েসারছে তো কোশ্চিন পচারছি ওমেন্স আইপিএল ওমেন্স প্রিমিয়র লিগ্র প্রথম ম্যাচ কেউটার স্টার্ট হয়েছে ঠিক কেউ স্টাডমে অপশন সি মুম্বাই ঠিক আছে নাভি মুম্বাই র্টার্ট হয়েছে ওমেন্স প্রিমিয়র ঠিক আছে এবং ওমেন্স প্রিমিয়ার লিগ্র এই বর্ষ স্পনসর কি করছে না টাটা আইপিএল করছে স্পনসরশিপ ফার্স্ট ম্যাচ খেলা যাচ্ছে না ভি মুম্বাই ঠিক আছে টোটাল আমার টিম আছে কত না পাঁচটি টিম আছে ফাইভ অমি ওমেন্স প্রিমিয়র লিগ আয়োজন করা যাচ্ছি টিম কোটা কোটা না মুম্বাই ইন্ডিয়ানস রয়াল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর দিল্লি ক্যাপিটালস ইউপি ওয়ারির এবং গুজরাট জিয়ান্স

ऑफ इंडियन मेंस हॉकी टीम ठीक अच्छे इंडियान मेन्स टीम रो नौ चीफ कोच भाव किए अपॉइंटमेंट हो ठीक अच्छे तो राइट आंसर कौन ऑप्शन बी क्राइक फोल्टन क्राइक फोल्टन होती इंडियान मेन्स टीम रो नुआ चीफ कोच फाइन नेक्स्ट क्वेश्चन नेक्स्ट क्वेश्चन देख हू हेज बिकम द फर्स्ट ওমেন লেজিসলেটর লেজিসলেটর ইলেকটেড টু দ্য নাল লেজিসলেটিভ আসেম্ব্লি ঠিক আছে নগাল্যান্ড লেজিসলেটিভ আসেম্ব্লি ইলেক্ট হওয়ার প্রথম ওমেন লেজিসলেটর কি যাই তো রাইট আনসার অপশন সি হেকানি ঝাঁকালু ঠিক আছে হেকানি ঝাকালু হচ্ছেন ফার্স্ট ওমেন যাগাল লেজিসলেটিভ আসেম্ব্লি এজ এমএলএ ভাবতে ইলেকট হয়েছেন সহ আউজ মধ্যে আমরা ইলেকট হয়েছেন তা কোণ সে হচ্ছে সালাহন্ত নৌ ক্রুজ ঠিক আছে সালা হন্ত নৌ ক্রুজ জন হেকানি ঝাঁকালু আজ জন হচ্ছেন সালা হন্ত নৌ ক্রুজ ঠিক আছে এই দুই জন ইলেক্ট হয়েছেন ফার্স্ট ওমেন ভাবাল লেজিসলেটিভ আসেম্ব্লি এবং নগাল্যান্ডের লোকসভা সিট কে গোটিয়ে রাজ্যসভা সিট কে সেটা গোটিয়ে বিধানসভা সিট হচ্ছে ষাটিয়ে নাল সিএম হোচ রিও এবং গভর্ণর হচ্ছেন লান গণেশান

গ্ৰাণ্ডমৰ ইণ্ডিয়াৰ কেও খে একাশতম চেছ গ্ৰাণ্ডমাষ্টৰৰ টাইটল মিল অপচন বি চয়ন্তন দাস চয়ন্তন দাস হ'ব ইণ্ডিয়াৰ এই ফাৰষ্ট চেছ গ্ৰাণ্ডমাষ্টৰ ঠিক অঁ পৰৱৰ্তী কেশচন দেখিবা হু হেজ বিন ইলেকটেড দা নিউ প্ৰেচিডেণ্ট অফ ভিএতনা ভি এনামৰ নেচিডেণ্ট ভাৱেৰে কি ইলেক্ট হৈছিল হু হেজ বি ইকটেড এজ দা নিউ প্ৰেচেণ্ট অফ ভি এনা ভি এনামৰ প্ৰেছেণ্ট ভাৱেৰে কি ইলেক্ট হৈছিল অপশন এ ভবান থুয়ং ভবান থুয়ং হোচ্ছেন ভিয়েতনামর নয় প্রেসিডেট ঠিক আছে নেক্সট কোয়েশন দেখা হু হ্যাজ বিন ইলেকটেড এজ দ্য নিউ চেয়ারম্যান অফ সেট্রা ইলেকট্রিসটি রেগুলেটরি কমিশন সি ইআর মানে কখন সেন্ট্রা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন রূ চেয়ারম্যান ভাবে কিমেন্ট বা কে ইলেক্ট হয়েছেন অপশন সি জিষ্ণু ভর্বা

কেক না ফর কন্ট্রোল ওভর দ্য কোভিড নাইনটিন স্প্রেডনেস কোভিড নাইনটিন দু হাজার কোড়িয়ে যে স্টার্ট প্যাণ্ডমিক ঠিক আছে কোভিড নাইনটিন র স্প্রেড কু কমি তাঁর কন্ট্রোল কে সেই ভীষণ পরিস্থিতি বা সে ট্রাজেডি বা সেই প্যাণ্ডেমিক ইন্ডিয়ার হেলথ মিনিষ্ট্রি কমিটি তা ফেস কলা ঠিক আছে এবং ফেস করি কি কোভিড নাইটি স্প্রেড বহু সারা স্প্রেড নঞ্চলা তো সেই কন্ট্রোল কু বা সেই যে কামপ্রাই

মাইকেল ই পটৰ জনে ইকনমিষ্ট আৱাৰ্ডৰ নাটি ৰখি ঠিক অঁ পৰৱৰ্তী কোৱেশ্যন দেখিবা হু এজ বিন এপইণ্টেড এজাইৰেক্টৰ জেনেৰেল অফ সহস্ত্ৰ সীমাবল এটা গোটেই ম'ষ্ট ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন পিলা মানে চহস্ত্ৰ সীমাবলৰ ডাইৰেক্টৰ জেনেৰেল ভাৱে কি এপইণ্টমেণ্ট আহিছিল হু এজ বিন এপইণ্টেড এজ দা ডিৰেক্টৰ জেনেৰেল অফ্ চস্ত্ৰ সীমাবল তাৰ ৰট আছে অপচন এ ৰশ্মি শুক্লা ৰশ্মি শুক্লা হ'ল ডাইরেটর জেনে অফ সশস্ত্র সীমা বড় ঠিক আছে আপনি আমার অপয়মেন্ট হয়েছেন দেখুন সুজয়লাল থাউসন কে অ সুজয়লাল থাউসান হচ্ছেন ডি অফ সিআরপিএফ সিআরপিএফ ডাইরেক্টর জেনে অনেক সুজয়লাল দয়াল সিং অনিশ দয়াল সিং হোক ডিজি বা ডাইরেটর জেনে অফ আইটিবিপি আইটিবিপির ডাইরেটর জেনে হচ্ছেন দয়াল সিং ঠিক আছে এবং সিলবর্ধন সিং সিলবর্ধন সিং হোচ্ছেন ডিজি অফ সিআইএসএফ ডিজি অফ সিআইএসএফ সিআইএসএফ্র ডাইরে জেনে রল হচ্ছেন সিলবর্ধন সিং চারটা অপশন আপনার মনে রাখব পড়ে রশ্মি শুক্লা হোচ্ছেন ডিজি অফ সহস্রসীমাবল সুজলাাল থাউসন হচ্ছেন ডিজি অফ সিআরপিএফ অনিশ সিং হচ্ছেন ডিজি অফ আইটিবিপি এবং সিং হচ্ছেন ডিজি অফ সিআইএসএফ ठीक अच्छे मन रखिए मोस्ट इंपोर्टेंट क्वेश्चन एक्जामपल्ट नेक्ट नेक्स्ट नेक्स्ट क्वेश्चन देखा हुई इंडियान क्रिकेटर्स स्टाचू इनस्टल इनसइड द आइकोनिक व्हाड़े स्टाडियम व्वेर हि प्लेड हिज लास्ट गेम फोर इंडिया ठीक अच्छे व्हाखेडे स्टाडियम जो मुंबई रही है गोटे बहुत फेमस और पुरना स्टाडम टे इंडिया तो से स्टाडियम्रे आइकोनिक ఇండియా క్రికెటర్ స్టాచ్యూకు ఇన్స్టల్ రాయన్ క్రికెటర్కి తర క్యారియర్ బాం క్రికెట్ జీవనర లాస్ట్ గేమ్ సై గ్రాడి అప్పుడు సమస్తే గేస్పె అప్షన్ సచిన్ రమేశ తేదూలకర్ యక జాయి గడ్ అఫ్ క్రికెట్ బీకం సె బుసారా రెడ్ రెడసారా ర క్రికెట్ స్కోర్ యంగ్స్ పర్సన్ జాకుకి మి ভারত রত্ন আওয়ার্ড মনে রাখবে ইঙ্গেষ্ট পসন যাকে ভারত রত্ন আওয়ার্ড সে হচ্ছেন সচিন রমেশ তেন্দুলকর এবং ফাস্ট স্পোর্টস পর্সন ফার্ট স্পোর্টস পর্সন যা কি মিছে ভারতরত্ন আওয়ার্ড তিনটা কোশন এটি পচারি পাবেন ইঙ্গেষ্ট পসন হচ্ছেন ভারতরত্নবার সচিন রমেশ তেদুলকর ফাৰ্ট স্পৰ্টছ পৰ্চন হ'ব সচিন ৰমেশ তেলকৰ ফাৰ্ষ্ট য়ংগেষ্ট স্পৰ্টছ পৰ্চন হ'ব সচিন ৰমেশ তেলকৰ ঠিক আছে ভাৰত ৰত্ন এৱাৰ্ড পাৰ তো মনে ৰখিবৰ ষ্টাচুকু আইকনিক ৱাখাড়ে ষ্টাডিয়মৰে ইনষ্টল কৰা ঠিক অঁ নেক্সট কুৱেশ্যন দেখিবা দ ইণ্টৰনেশ্যালা ফেষ্টিভা দুহেজাৰ তেইছ ৱাজ হেল্ড ইন হুইজ প্লেছ ইণ্টাৰনেশ্যল য়োগা ডে' য়োগা ফেষ্টভা আপোনালোকৰ কেও প্লেছৰে অৰ্গানাইজ কৰা